জয় জগন্নাথ বন্ধু আপন মানুষ সমস্ত মর আদর প্রণাম মো না হরিদাস নদিয়া নবরদ্বীপে রুহে আশা করবি আপন মানে সমস্ত ভালরে থাকবে তাহলে বন্ধু আজর ব্লগ ভিডিওরে আপন মানে বহু সুন্দর গোটিয়ে কাহণী পারিবে। এ কাহানির নাম কোণ গোটিয়ে পিলা বেশি খাও লা তার হেলা। ভিডিও শেষ পর্যন্ত শুবে এবং দেখিবে তাহলে বুঝিপারে আশা করি কৃপা দৃষ্টি করে চ্যানেল সবসক্রাইব করে দিওত এবং বেআইক অল সেক্ট করে দিওত যেতে সুন্দর সুন্দর কাহণী মু ভবিষ্যতের দেবি আপন মান পাখক প্রথম নোটিফিকেসন আসিব তাহলে বন্ধু আসন্তু আজর ভিডিওরে আমি কাহণী শুণবা গোটি পিলা বেশি খাওলা তাপরে কন হল এইটা আপনার শুিপারে আসন্ত জয় জগন্নাথ জয় জগন্নাথ বন্ধু আসন্তু শুবা বহু সুন্দর গোটি কাহণী কাহণীর নাম গটিয়ে পিলা বেশি খাও লা তাপরে কোণ হেলা। শুধানু ভিডিও কু শেষ পর্যন্ত দেখিবে। যদি ভালো লাগি থাকে ভিডিও কু লাই কমেন্ট এবং সেয়ার করে দেবে বন্ধু গোটি ব্রাহ্মণ পরইটা পিলা গোটি ঝিও অর্থাৎ দুইটা পু গটিয়ে ঝিউ বড় পুটি বহুত শান্ত সরল এবং কর্ম বহুত কাম করে। ছুটিয়া পুয়টি কিছু কাম করে না বহু খায়ে প্রবলেম প্রোবলেম কেউটিল পিতা মাতা মনে কলে বর্তমান মো ছুয় পুয়টি ছোট বাড়ক অবস্থা বাড়ক অবস্থায় পিলা বহুত খাতে বড় হয়ে গেলে পরবর্তন হয়ে তো বন্ধু আশ্চর্য ঘটনা এইটি কণ সে যেতে বড় হেলা সে খাইলা পিতা হলে এত পয়সা কেউটি আনবে তো সেই পিলাটা ঘরু বাহার করে দে পিলাটি পড়া দুই দিন পরে ফেরিলা। মনে মনে ভাবিলা বর্তমান বাপা মা মতো বহু মিস করবে মনে পকোথে মুদি যায় মতে আদর যত্ন করবে আছে খাই দেবে পিতা মাতা সেযা কলে বাবারে ধনরে কই কুডেইলে বাবা থিলো দুই দিন যাক আসি বেশি খাইলা মাতা আউরি রগি গলে বাহার করে দেলে যেতবে বাহার করে দেলে পিলা সেটু পড়েলা প্রত্যা কলা আ ঘরু ফেরাই চালাগা কে সেই ছোট পিলাটি চালাগ বর্তমান তো সে বড় হইযাই চালা ଚାଲୁ 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 ରାସ୍ତାରେ ଗୋଟେ ଆଶ୍ରମ ଦେଖାଗଲା ଆଶ୍ରମ ମାନେ କ'ଣ ଯେଉଁଠି ସାଧୁ ସନ୍ନ୍ୟାସୀ ବୈଷ୍ଣବ ଗୁରୁ ବାବାଜୀ ବୈରାଗ୍ୟ ଏଇଗୁଡ଼ାକ ସବୁ ରୁହନ୍ତି ସେ ଆଶ୍ରମରେ ଗୋଟେ ସାଧୁ ପିନ୍ଧାରେ ବସିକି ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ଏଇ ରକମ ମାଳ ଜପୁଛି ସେଇ ପିଲାଟି ଆସିକି प्रणाम कला बाबा महाराज आपणको दंडवत दण्डवत के बाबा भयो अछ तु केमिति अच्छु बाबा न बाबा आपिरहे हटि कति बाबा सही खाली हरे कृष्ण हरे कृष्ण 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 हरे, हरे हरे राम हरेराम राम, राम राम हरे, हरे। आउँछ कति ना खाली प्रभु नाम कि यति खा पिवा मिल र मिजा ह ତା ମୁଁ କଲେ ମୋତେ କ'ଣ ମିଳିବ ହଁ ତ ପିଲାଟି ମନେ କଲା ବା ଏଠି ତ ବଢ଼ିଆ ଇଜି କାମ କୌଣସି କାମ କରିବାକୁ ପଡ଼ିବନି ଖାଲି ମାଳ ଭିତରେ ମାନେ ବ୍ୟାଗ୍ ଭିତରେ ହାତ ଗୋଳେଇକି ଖାଲି ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ କଲେ ହେଲା ଆଜ୍ଞା ମୋତେ ଟିକିଏ ରଖିଦିଅନ୍ତୁ ମୁଁ ଟିକିଏ ବେଶୀ ଖାଏ ସେଇଥିପାଇଁ ମୋ ପିତାମାତା ବିରକ୍ତ ହୋଇ ଘରୁ ବାହାର କରିଦେଇଛନ୍ତି ବାବାଜୀ କହିଲେ କୌଣସି କଥା ନାହିଁ ଆଶ୍ରମରେ ରହ আউ বাবাজি মনে মনে ভাবিলে বহুত গুড়া বহুগুড়াকে খাইবা পিবা বনা যায় ক্ষেত্রে কোন ফিঙ্গা যায় গোটিয়ে পিলা সব সবুক খাই দেব আমার উপকার আউ রইলা বহুত দিন চারি সারিদিন পাঁচ দিন দশ দিন যেত পনেরো দিন হলা তাহলে বন্ধু আপনার জিনে কোণ নথিবে মাসরে দুইটা একাদশী আসে প্রত্যেক পনেরো দিনের থাক একাদশী আসে ଆଉ ପ୍ରତ୍ୟେକ ମାସରେ ଥରେ ଅମାବାସ୍ୟା ହୁଏ ଥରେ ପୂର୍ଣ୍ଣିମା ହୁଏ ଯଦି ଆପଣଙ୍କର କାଣ୍ଡ ଜ୍ଞାନ ଅଛି ବଡ଼ ବୁଢ଼ାଙ୍କ ସାଙ୍ଗରେ ସଙ୍ଗ ଲାଭ କରୁଛନ୍ତି ତାହେଲେ ଏଇ ବୁଦ୍ଧିଟି ରହିଥିବ ତାହେଲେ ବନ୍ଧୁ ପନ୍ଦର ଦିନ ପରେ ସେଇ ପିଲାଟି ସକାଳୁ ଉଠିକି ଦେଖୁଛି ସମସ୍ତେ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ଏମିତି ଜପ ଚାଲିଛି ତ ସେ ପିଲାଟି সেই যে আশ্রমের যে গুরু লা সে গুরু প্রণাম করে কুচি গুরুদেব আজ প্রসাদ হবনি বলে না কেকি না আজ হব না আজ একাদশী অই বাবী মানে বৈষ্ণব মানে একাদশীরে আহার করেন তাহলে কোণ করতে কিছু করতে নাহলে কো করি শুধু হরিম করতে মরিযু বাবা মু তো নখাইলে মরিযি মু যদি আজ নখা কালি সূর্য চন্দ্র দর্শন করে পারি নি কান্দা গুরুদেব হৃদয়ে বহু নম্রতা গুরুদেব মনে মনে ভাবলে কু মরিবু মরিবা দরকার নাই কিন্তু হ হ্যাঁ মুছি ডালি চাবল অটা সবজি তেল ঘি লুণ লঙ্কা আদি সবুজ দৌচি তাকু তা গামিছার বাঁধিকি আশ্রম বাহারু পড়া কাই আশ্রমে আজ একা দশী রোষে হব ଆଶ୍ରମ ବାହାରେ ଗୋଟେ ପୋଖରୀ ଅଛି ପୋଖରୀ ତଟରେ ବା ପୋଖରୀ କୂଳରେ ଗୋଟିଏ ବରଗଛ ଅଛି ତା ମୂଳରେ ଗୋଟିଏ ରେଡ଼ିମେଡ଼ ଚୁଲି ବନେଇଦେବୁ ସେଇଠି ରୋଷେଇ କରିକି ଖାଇବୁ ଖାଇ ପିଇକି ପୁଣି ଆଶ୍ରମକୁ ଫେରିବୁ ହେଲା ପିଲାଟି ବହୁତ ଖୁସି ହେଇଗଲା କହିଲା ମୁଁ ତ ଏମିତି ରୋଷେଇ ଫୋଷେଇ ଜାଣିନି କିନ୍ତୁ ଭୁକିଲା ପେଟରେ ଲୋକ ବହୁତ କିଛି କରନ୍ତି ତାହେଲେ ମରିବା ଅପେକ୍ଷା কিছু সিজামিজা করি খাই দেবি কৌশো অসুবিধা নাই মা বাবা ঠু দেখছি সেমি রোসই করতে সেমি গোটে আইডিয়ার করি খাই বঞ্চকি তো আুরুদেব সেটু গোটে শিষ্যক কহিলে বাবা এ পিলা কে দে ভণ্ডার ঘর বাহার করি দটা চাউল যা বিবেদেদলা গামছার বাঁধিকি চাল আর খুশি হ্যাঁ রে এমতি করি চাল আর চাল আর তৎক্ষণাৎ গুরুদেব তাকে কহলে এ ଗୁରୁଦେବ କ'ଣ ହେଲା ତୁ ଜାଣିଛୁ କି ନାହିଁ ନାହିଁ ଆଜ୍ଞା କିଛି ଜାଣିନି କ'ଣ ଜାଣିବା ଦରକାର ଆରେ ଏତେ ଦିନ ହେଲା ଆଶ୍ରମରେ ରହିଛି ଜାଣିନୁ ଆମେ ହେଲୁ ବାବାଜୀ ଆମେ ଯାହା କିଛି ରୋଷେଇ କରୁ ଯେତେକ ଦ୍ରବ୍ୟ ରନ୍ଧନ ହୁଏ ପ୍ରଥମେ ଭଗବାନଙ୍କୁ ଭୋଗ ଲାଗେ ତାପରେ ସେଇଟା ପ୍ରସାଦ ରୂପେ ବାବାଜୀ ବୈଷ୍ଣବମାନେ ଆହାର କରନ୍ତି ତାହେଲେ তুই যে রোসাই করবু রোসাই যা দ্রব্য রাঁধিবু ভগবানকে ভোগ লগাইবু তা তু নিজে প্রসাদ রূপে গ্রহণ করবু বুঝল আজ্ঞা তো পিলাটি মনে মনে ভাবলা কিছু কঠিন কাম হব এই এতর গোটে কাম কিছু না গলা বহুত খুশি চুলি ফুলি সব ব্যবস্থা করি একবার রোষাই করি রোসে তা রেডি হয়ে গলায় গুরুদেব কথা মনে পড়ছে সেটু আসে তো পিলা গাঁলিয়া গাঁলিয়া পিলা কিছু তাকে জনানাই নাই কমিটি ডাক্ত সে সে তার নিজ ভাষার ডাকলা হে রাম হে বিষ্ণু হে পরশুরাম হে লক্ষ্মীধর এমনি যা তার মনে পড়িলা সেইটা ডাকলা ডাকি কহিলা গুরুদেব কিন্তু আপনার আসতু মু যা দ্রব্য রন্ধন করেছি আপনার তাদর কিছু আহার করুন যা ছাড়ি দেবে সেইটা মর প্রসাদ রূপে গ্রহণ করবি ତାହେଲେ ଆପଣ ଜାଣି ରଖନ୍ତୁ ଏଇ ଟାଇପରେ କହିଲେ ଭଗବାନ ଆସିବ ତାହେଲେ ଧ୍ୟାନ ପୂର୍ବକ ଶୁଣନ୍ତୁ ରାମଚନ୍ଦ୍ର ମହାପ୍ରଭୁ ଆସିଲେ ଏକା ଆସିକି କହିଲେ ଆରେ ବାଳକ ମୋ ନାଁ ହେଉଛି ରାମଚନ୍ଦ୍ର ମୁଁ ଜଣେ ଭଗବାନ ତୁ ମୋତେ ଡାକିଲୁ ମୁଁ ଆସିଲି ଏବେ ମୋତେ ଖାଇବାକୁ ଦେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ କଦଳୀପତ୍ର କାଟିକି ପୋଖରୀରୁ ପାଣି ଆଣିକି ଛିଞ୍ଚିକି ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରିକି ବଡ଼ ଶ୍ରଦ୍ଧାରେ ଯାହା ଯାହା ବନେଇଥିଲା ସବୁ ଦେଇଦେଲା রামচন্দ্র খাইবলে খাইব লাগলে খাইব সে পিলাটি হাত যড়িয়ে ক্রভু হ্যা জানি ভগবান এতে খাতে আর যদি আপনার সবুড়া খাই দিকে তাহলে প্রসাদ কোণ রহব আ মু খাই কিমি বঞ্চি আর যা সবু কিছু আনি বা গুরুদেব মতো দিয়ে এগুলা মো পেটরে পোষা আর মুখু সবু আপনই খাইগলে টিকি কৃপা দৃষ্টি করি ছাড়ি দিওত যেটা কি খাই বঞ্চিবি। ତ ରାମଚନ୍ଦ୍ରକୁ ବହୁତ ଖୁସି ଲାଗିଲା କହିଲେ ନାଇଁ 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 ଠିକ୍ ଅଛି ଠିକ୍ ଅଛି ତାହେଲେ ଠିକ୍ ଅଛି ହାତ ଫାତ ଦେଇକି ଯିବା ଆରମ୍ଭ କଲେ କିଏ ରାମଚନ୍ଦ୍ର ମହାପ୍ରଭୁ ଯେତେବେଳେ ଗଲେ ସେ ପିଲାଟି ରାମଚନ୍ଦ୍ର ମହାପ୍ରଭୁକୁ ପଚାରୁଛନ୍ତି କ'ଣ ପଚାରୁଛନ୍ତି ହେ ପ୍ରଭୁ ରାମଚନ୍ଦ୍ର ଆପଣ ଏମିତି ଆସିବେ ପ୍ରତ୍ୟେକ ଏକାଦଶୀରେ ହଁ 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 ମୋ ଟାଇମ୍ରେ ଆସିଯିବି ଆଉ ଟିକେ କହିବେ ଆପଣଙ୍କର ଖୁରାକୀ କେତେ ଆ ସ୍ଵୟଂ ଭଗବାନର ଖୁରାକୀ କ'ଣ ମହାପ୍ରଳୟରେ ସବୁ ଗିଳି ଯାଆନ୍ତି ଆଉ ରାମଚନ୍ଦ୍ର ହେଉଥିଲେ ନାଇଁ ନାଇଁ ଠିକ୍ ଅଛି ମୁଁ ଆଗବାର ଠିକ କରିଦେବି କୌଣସି ଅସୁବିଧା ନାହିଁ ହଁ ହଁ ସେଠୁ ପିଲାଟି ମନେ ମନେ ଯାହା ଥିଲା ସବୁ ଛାଡ଼ିକି ଯାଇଥିଲେ ମହାପ୍ରଭୁ ସେଗୁଡ଼ା ସବୁ ଖାଇବା ଆରମ୍ଭ କଲେ ଖାଇଲାବେଳେ ଚିନ୍ତା କଲେ ହଁ ଗୁରୁଦେବଙ୍କୁ କହିଦେବି ଆଉ ଗୋଟେ ଖୁରାକି ବେଶୀ ଦେଇଦେଲେ ଗଲା କାମ ଛୁଟିଆ ମୋର ଆଉ କ'ଣ ଚିନ୍ତା ଅଛି ଆଉ ଗଲେ ପୁଣି ପନ୍ଦର ଦିନ ପରେ ପୁଣି ଗୋଟେ ଏକାଦଶୀ ଆସିଲା ସେ ପିଲାଟି ଗୁରୁଦେବକୁ ପ୍ରାର୍ଥନା କଲା କହିଲେ ଆଜ୍ଞା ଆଉ ଆପଣ କହିଲେ ଭଗବାନଙ୍କୁ ଭୋଗ ଲଗାଇ ଖାଇବା ପାଇଁ ଆଉ ସେ ରାମଚନ୍ଦ୍ର ଭଗବାନ ତ ସେ ତ ଖାଲି ବୁହେ ଖାଲି ତ ଖାଇଗଲେ ଆଉ ମୁଁ କେତେକ କଷ୍ଟ କରିକି ତାକୁ ହାତ ଯୋଡ଼ି କହିଲି ଆଉ ଆଜ୍ଞା ଟିକିଏ ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ ଗୁରୁଦେବ କହିଛନ୍ତି କ'ଣ ଆପଣ ପ୍ରସାଦ ଛାଡ଼ିବେ ବୋଲି ଆପଣ ତ ଖାଲି ଖାଇ ଯାଉଛନ୍ତି ଆଉ ସେଠୁ ସେ ହସିକି ପଳେଇଲେ ଆଉ ଯାହା ଟିକେ ଛାଡ଼ିଦେଲେ ବଡ଼ କଷ୍ଟରେ ଖାଇକି ପୋଖରୀ ପାଣି ପିଇକି ତୃପ୍ତି କରିଲି ଏଥର ଦୁଇଟା ଖୁରାକି ବେଶି ଦିଅନ୍ତୁ ଗୁରୁଦେବ ହସିଲେ কারণ এই এইসব তো আশ্চর্য লাগিব আপনার বি আশ্চর্য লাগু শুণে তো গুরুদেব কিন্তু আশ্চর্য লাগিলা কিন্তু হসিলা হসি কে হো আটে বেশি চারি পাঁচ জনকে কোথাও খাইব তো দেলে সে বড় গুরুদেব কে মনে অগবানু ডাকিবি ভোগ লগাই সে খাইব তাপরে যেটা বঞ্চি সেইটা মোর প্রসাদ গুরুদেব কলে বা এটা তো তোর খেয়াল অন যা গলা ରୋଷେଇ ଫୋଷେଇ କରି ପୁରା ଚିକଣା ରୋଷେଇ ଫୋଷେଇ ଏକ୍ସପିରିଏନ୍ସ ହେଇଯାଇଛି ରୋଷେଇ ଫୋଷେଇ କରି ପୁଣି ଡାକିଲା ହେ ରାମ ହେମ୍ ଆଉ ଆଉ ଅଲଗ ଅଲଗା ଭଗବାନଙ୍କୁ ଡାକିଲାନି ସେ ଜାଣିଛି ପରମାନେଣ୍ଟ ରାମ ଆସିବ ହେ ରାମ ହେମ୍ ଆପଣ ଆସନ୍ତୁ ଲେଟ୍ ହେଇଗଲାଣି ମୋତେ ଭୋକ ଲାଗିଲାଣି ମୁଁ ମରିଯିବି ଏମିତି ଡାକିଲା ରାମଚନ୍ଦ୍ର ଆସିଲେ କିନ୍ତୁ ରାମ ସାଙ୍ଗରେ ସୀତା ଦେବୀ ଆସିଛନ୍ତି ଆଉ ଇଏ ପିଲାଟା ମଥାରେ ହାତ ଦେଇଛି ହେ ରାମ ଇଏ ତ ଆସିଲା ଆସିଲା ପୁଣି ତା ଭାର୍ଜାକୁ ନେଇକି ଆସିଗଲା ଆଉ କ'ଣ ଖାଇବା ବଞ୍ଚିବ ସବୁ ଯାକ ଖାଇଦେବ ଇଏ ଆଉ ଯାହା ହେଉ ଆଉ ରାମ ସୀତା ଦେଖିବାକୁ ବହୁତ ସୁନ୍ଦର ତାଙ୍କ ସୌନ୍ଦର୍ଯ୍ୟରେ ମୋହିତ ହେଇକି ସେ ପିଲାଟି କ'ଣ କଲା କଦଳୀପତ୍ର ଭଲ ସୁନ୍ଦର ଭାବରେ ସଜେଇକି ଦୁଇ ଜଣଙ୍କୁ ଖାଇବା ଦେଲା ସେମିତି ରାମଚନ୍ଦ୍ର ଖାଇବାକୁ ଲାଗିଲେ ଖାଇବାକୁ ଲାଗିଲେ ପୁଣି ସେ ପିଲା ପ୍ରାର୍ଥନା କଲେ ହେ ପ୍ରଭୁ କୃପା କରି ଟିକେ ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ ଆଜି ବହୁତ କଷ୍ଟ କରିକି ରୋଷେଇ କରୁଛି ହ ହ ହଉ ହଉ ହେଲା ତ ସୀତାଦେବୀ ମନେ ମନେ ହସୁଛନ୍ତି ହେ ଇଏ କଉ ଭଳିଆ ଭଗବାନ ଇଏ କୋଉ ଭଳିଆ चेला रे बाप रे बाप ये ये तो इ त यीला त म जीवन देखिनी त सीतादेवी लज्जा आउँ किना मुर्कि मुर्कि रामचंद्र र कि ए टाइप्र त मोर त भक्त हुँदै आपन त लक्ष्मी तेणु आपणको सब बड बड लोकिया भक्त म दयानिधि दयासगर आँखी ठारे रामचंद्र मोर सब सबै टाइप रे भक्त टिक देखेको पागलु पर्वर्तीले धमाल मचान् সীতাদেবী কোণ কলে সীতাদেবী আামচন্দ্র চালাভ কলে পবে সেটু সে পিলাটি প্রার্থনা কলা কলে প্রভু হে প্রভু আপনার টিকি খয় দিতে ইয়ে ভগবান আসবে মু শুনেছি গুরুদেব ঠু গোটি ভগবান এই না আপনার গোটে ভগবান গোটে ভগবানী মানে লক্ষ্মী সীতাদেবী আসছেন ই আপনি নিয়ে আসবে নাই ঠিক আছে কোশো অসুবিধা নাই ঠিক আছে হয়ে সে পিলাটে মনে কলা ঠিক আছে ক্ষেত্রে আসবে কইদেবে আইটা খোরাকি বড়াই দেবে আউ কিছু অসুবিধা নাই পিলাটি যা বঞ্চি লা খাই পিকে আশ্রম কু গলার পড়ি পনেরো দিন পরে একাদশী আসব গুরুদেব কু রাতবেলা কৌছি গুরুদেব কাল একাদশী অশ বার জনক খাইবা লাগবে হারি আরে তোতে পুরা মুাদশী চারি পাঁচ জনকি আর পুঁ কাল একাদশী পড়ি দশ বার জন এতগুলা কখন খাইপারু আপন তো তো লেচর দে্ঞান ঝাড়ুন্ত আশ্রমে ভগবান গোটি আছে তো দুই জন আসছেন রাম আীতা জাণিনি আজ কতজণ সি সে গুরুদেব কিন্তু সন্দেহ হল এ মালপত্র কেউ বিকুচি এটা গোটে ভগ ভক্ত নোহে এটা এটা খালি খাইব লোভে আসছি আর যেমি জাঁলিলা মো সে জিনিসগুলা কেউ দোকানের বিকুব আুরুদেব কহিলে নাই শিষ্য কহলে জিনিসগুলা বাহার করি দে ଭଣ୍ଡାର ଘରୁ ଚାଉଳ ଅଟା ଲୁଣ ଯାହା ଲାଗିବାକୁ ଦେ ଆଉ ୟା ପଛେ ପଛେ ନଜର କର କ'ଣ କରୁଛି ୟା ନଜର କଲା ଇଏ ସେମିତି ପୋଖରୀ ତୁଟକୁ ଗଲା କୂଳକୁ ଗଲା ସବୁ ଜିନିଷକୁ ବାହାର କରିକି ଆଉ ରୋଷେଇ କଲାନି ସେଇଦିନ ଆଉ ରୋଷେଇ ନାହିଁ ଡାକିଲା ହେ ରାମ ହେମ୍ ଆସନ୍ତୁ ରୋଷେଇ ହେଇଯାଇଛି ଖାଇବାକୁ ଆସନ୍ତୁ ରାମଚନ୍ଦ୍ର ଆସିଲେ କ'ଣ ଖାଲି ରାମଚନ୍ଦ୍ର ରାମ ସୀତା ହନୁମାନ ଲକ୍ଷ୍ମଣ ଶତ୍ରୁଘ୍ନ ଭରତ ଆ ଯେତେବେଳେ ଏଇଗୁଡ଼ାକ ଆସିଛନ୍ତି ତାଙ୍କ ପଛେ ପଛେ ଋଷିମୁନି ଗନ୍ଧର୍ବ କିନର ଦେବତା ଲୋକ ଅସଂଖ୍ୟ ସେ ପିଲାଟା ଆଉ ତାର ଆଉ ବ୍ରେନ୍ ଆଉ କାମ କଲାନି କହିଲା ଭଲ ହେଇଛି ଆଜି ରୋଷେଇ କରିନି ଆଉ ରୋଷେଇ କରିଦେଲେ କ'ଣ ବଞ୍ଚିଥାନ୍ତା କିଛି ବି ବଞ୍ଚିନଥାନ୍ତା ରାମଚନ୍ଦ୍ର ମହାପ୍ରଭୁ କହିଲେ ଆମେ ସମସ୍ତେ ଭୋକରେ ଅଛନ୍ତି ଦିଅ ଶୀଘ୍ର ଦିଅ ଖାଇବୁ କହିଲା ଖାଇବୁ ক' মাহি নাই কোন খাইবোৰ হে ৰো কৰি খাইব মই আজি ৰোষ কৰে্ৰ মাপ্ৰভু ক'লে কাংকি হে মই জাতি আপোনাৰ বেছি বেছি খাই যাব আ্ৱিতীয় আছিলে স্ত্ৰী কোনকি আছিলে গোটেই স্ত্ৰী আগৰে আপোনাৰ বেছি বেছি খাই গলে মোক কেতিয়ে কষ্ট কৰি হাত যোড়া পৰে টিকে কণিকা বচাইকি ৰখিলে আপোনাক কোন জানে আপোনাৰ জে ভগৱান আপোনাক জানাই যে মই বেছি কৰি খায় দেইটা একাদশীৰে মতে হৈৰাণ কৰ ମୁଁ ସେଇ ଜାଣିଲି ଯେ ତିନି ଥରକୁ ଯେମିତି ମୁଁ ଭୁଲ କରିବି ନାହିଁ ସେଇଥିପାଇଁ ମୁଁ ରୋଷେଇ କରେନି ଆପଣ ଭାର୍ଜାକୁ କହୁନାହାନ୍ତି ରୋଷେଇ କରିବ ସେ ପିଲାଟା କହୁଛି ସେ ରାମଚନ୍ଦ୍ର ହସିଲେ ଆଉ ସମସ୍ତେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଲେ କି ସାହସ ରାମଚନ୍ଦ୍ର ଗୋଟେ ବୀର ପୁରୁଷ ତାକୁ କହୁଛି ତୋ ଭାର୍ଜାକୁ କ'ଣ ରୋଷେଇ କରିବ ତ ରାମଚନ୍ଦ୍ର ମହାପ୍ରଭୁ ସୀତାଦେବୀକୁ ପ୍ରାର୍ଥନା କଲେ କହିଲେ ଦେବୀ ଆପଣ ଯାଆନ୍ତୁ ରୋଷେଇ କରିବେ ଆଉ ସୀତାଦେବୀ ରୋଷେଇ କରିବେ ସ୍ଵୟଂ ଲକ୍ଷ୍ମୀ ଆହୁରି ବେଶୀ ଲୋକ ଚାଲି ଆସିଲେ ପିଲାଟି କହିଲା ଛାଡ଼ ଆଜି ତ ଭାଗ୍ୟ ଖରାପ ଆଜି ତ ଖାଇବା ମିଳିବ ନାହିଁ ଏମାନେ ନିଜେ ରୋଷେଇ କରିବେ ନିଜେ ଖାଇବେ ଯାହା କିଛି ହେବ ମୁଁ ତ ଜାଣିଗଲି ଆଉ ଖାଇବି ନାହିଁ ପାଣି ଗଣ୍ଡା ପିଇକି ଯିବି ଆଶ୍ରମକୁ ଫେରିଯିବି ଆଉ ସମସ୍ତେ ଖାଇଲେ ଆଉ ଧ୍ୟାନ କରିକି ଦେଖନ୍ତୁ ଲକ୍ଷ୍ମୀ ଯେତେବେଳେ ସ୍ଵୟଂ ରୋଷେଇ କରିବ ପୁରା ଜଗତଟା ତୃପ୍ତି ହେଇଯିବ ସମସ୍ତେ ଖାଇକି ସମସ୍ତେ ଜେଝାବାଟକୁ ଜେଜେ ଗଲେ ପୁଣି ସୀତାଦେବୀ ସେ ପିଲାଟିକୁ ଖାଇବାକୁ ଦେଲା ପିଲାଟି ବି ବହୁତ ତୃପ୍ତିରେ ଖାଇଲା ଖାଇଲା ପରେ ସେଇଠୁ रचन्द्र महाप्रभु कथा कथाहेला कि प्रभु मु त जाने कन आउ एमिति त गुरुदेव बहुत असन्तुष्ट हौँ दस बार या पर जदि मु कुहे असंख्य लोक दे आश्रमटा बिक्री हावाटा थय हठ है गुरुदेव खबर जाइ पई जाहा को पठाइदि देख बार जो खाइ कि সে লোকটা দেখিছি যে খাল খালি পাগল পগল ভাইয়া বগবগ করুচি সে যাই গুরুদেব সে তো রোষ করুনি সে কে এমতি কথাবার্তা করুচি মু কাহক দেখে নিলে ঘণ্টাগাক এরকম কথাবার্তা করুচি পগলামি রূপ আপন যা গুরুদেব আসি কি দেখলে ইয়ে সেই টাইপের কথা হচ্ছে কত হাত যুক্তি কত গোড় তে পড়ুচি গুরুদেব কে এ পিলা এই কাহ সাগের কথা হচ্ছে ଆଜ୍ଞା ମୋ ସାମ୍ନାରେ ସ୍ଵୟଂ ଭଗବାନ ରାମଚନ୍ଦ୍ର ଏବଂ ତାଙ୍କ ସ୍ତ୍ରୀ ସୀତା ଦେବୀ ପୁରା ଅଛନ୍ତି ଆଉ ସେଠି ଦୂରରେ ଲକ୍ଷ୍ମଣ ଭରତ ଶତ୍ରୁଘ୍ନ ହନୁମାନ ସେମାନେ କଥାବାର୍ତ୍ତା ହେଉଛନ୍ତି ହେ ତୁ ପାଗଳ ନା କ'ଣ ହେଟା ଜଙ୍ଗଲଟାରେ ଆଉ ତୁ ରୋଷେଇ କରିନୁ କ'ଣ ପାଇଁ ଏ ଚାଉଳ ଫାଉଳ ଗୁଡ଼ା ସବୁ ପଡ଼ିକି ରହିଛି କହିଲେ କାହିଁ କିଛି ତ ନାହିଁ ହେ ମୋତେ ପୁରା ଦେଖାଯାଉଛି ସେ ପିଲାଟି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ସେଠୁ ସେ ପିଲାଟି ପ୍ରାର୍ଥନା କରି କହିଲେ ପ୍ରଭୁ হে প্রভু রামচন্দ্র মো গুরুদেব কোণ পগল হয়ে গেলে বললে না রে গুরুদেব মনে করছি তু পাগল আর তু মনে করছু গুরুদেব পগল তাহলে প্রভু মো গুরুদেব কেঁকি দেখিপারু না সে দেখি দেখিপারনি কাইকি নাই দেখি দেখিপারনি আর কাইকি সেটা তো কইবে। রামচন্দ্র মহাপ্রভু কে তু গুটে বড় সরল পিলাটে তোর সরল ভক্তি সরল মনোভাব সরল চরিত্র তোর এইগুক অসুছি খাইব নলে ভগবান কখন কতবে আসেন খাইব আসতে না তোর এই সরলতা মু আসে আর তোর গুরুদেবের সরলতা না এই দেখি দেখিপারি মু কিন্তু সে দেখি দেখিপারু কারণ তার সরলতা মনোভাব নাই। তো সে গুরুদেব তাকে কহিল এ পিলা পুঁ কোণ এতে বক বগ করছু সেটি সে পিলাটি কে গুরুদেব আপনার যা তাহা দেখুনি। আপনার দেখুম ডালি চৌল সবজি মতো দেখাও আখুছি রামচন্দ্র সীতাদেবী দেখি দেখিপুর না কী জাঁচার কী গুরুদেব মনে মনে অহংকার কিন্তু বড় জ্ঞান দেবু গুরুদেব বর্তমান যে রামচন্দ্র মহাপ্রভু কহলে যে আপনার মন ভিতরে সরলতা বুদ্ধি সরলতা মন সরলতা চরিত্র এগুড়ি না ভগবান ଏଇ ସରଳତାରେ ହିଁ ଦର୍ଶନ ଦିଅନ୍ତି ଆପଣଙ୍କର ଏଇଗୁଡ଼ିକ ନାହିଁ ସେଇଥିପାଇଁ ଆପଣ ଏଗୁଡ଼ିକ ଦେଖିପାରୁନାହାନ୍ତି ସେଇଥିପାଇଁ ଆପଣ ମନେ କରୁଛନ୍ତି ମୁଁ ପାଗଳ ଆଉ ମୁଁ ମନେ କରୁଛି ଆପଣ ପାଗଳ କିନ୍ତୁ ଏଇ ରାମଚନ୍ଦ୍ର ମହାପ୍ରଭୁ ଏଇ ଦୁଇଜଣ ଆମେ ପାଗଳ ନୁହଁ ପାଗଳ କେହି ନୁହଁ ଆମର ଚରିତ୍ରଟା ସରଳ ନୁହଁ ଆମ ଚରିତ୍ରଟା ସରଳ ନୁହଁ ଏଇଥିପାଇଁ ଆପଣ ଦେଖିପାରୁନାହାନ୍ତି ସେଇଠୁ ଗୁରୁଦେବ ମହାଭାବ ହୋଇଗଲେ କାନ୍ଦିବାକୁ ଆରମ୍ଭ କଲେ ପାଗଳ ହୋଇକି ଧରତି ମାତାରେ ଗଡ଼ିବାକୁ ଲାଗିଲେ ହେ ପିଲା ମୋତେ ଟିକିଏ କୃପା କର ବହୁତ ଦିନ ହୋଇଗଲାଣି ମୁଁ ସାଧୁ ହୋଇଗଲିଣି ଆଉ କିଛି ଦିନ ପରେ ମୋର ମୃତ୍ୟୁ ହେବ ତୋ କୃପା ଦୃଷ୍ଟିରେ ଯଦି ପ୍ରଭୁ ରାମଚନ୍ଦ୍ର ଦର୍ଶନ ହୋଇଯାଆନ୍ତି ତାହେଲେ ମୋର ବହୁତ ବଡ଼ ଉପକାର ହେବ ସେଇଠୁ ସେ ପିଲାଟି ରାମଚନ୍ଦ୍ର ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଆଶୀର୍ବାଦ ଦେବା ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କଲେ ଏବଂ କହିଲେ ଯେ ଯଦି ଆପଣ ମନେ କରୁଛନ୍ତି ମୋର ସରଳତା ସତ୍ୟ ତାହେଲେ ମୋର ଏଇ ଆଶ୍ରମ ଗୁରୁଦେବଙ୍କୁ ଦର୍ଶନ ଦିଅନ୍ତୁ ତେଣୁ ଭଗବାନ ରାମଚନ୍ଦ୍ର ଆଶୀର୍ବାଦ ଦେଲେ ଏବଂ ତାଙ୍କ ଗୁରୁଦେବ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବ୍ରହ୍ମାଣ୍ଡକୁ ଦର୍ଶନ କଲେ ଅର୍ଥାତ୍ ଭଗବାନଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ଯାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବ୍ରହ୍ମାଣ୍ଡକୁ ଏକଥରେ ଦର୍ଶନ କରିବା ସେୟା ତାହେଲେ ବନ୍ଧୁ ଆଜିର ଗଳ୍ପରେ ଆପଣ କ'ଣ ବୁଝିଲେ ଆଜିର ଗଳ୍ପରେ ଆପଣ ଏଇଆ ବୁଝିବେ ଆମେ ଯାହା କିଛି ହେଉ আমি বেশি খাও বেশি চুরি করু বা বেশি পাপ কার্যের লিপ্ত হো যা বি কিছু করু কিন্তু আমার চরিত্র যদি সরল মন সরল হুয়ে তাহলে আমি যা ইচ্ছা তাহ করে ভগবান স্বয়ং আমার বশবর্তী হয়ে যাতে এবং আমুক দর্শন করার আসতে তাহলে গোটিয়ে পিলা বেশি খাও লা এই বেশি খাইবা খাইপরে কথা কেউ লা ଆଉ କେଉଁଠି ଆସି ଗପଟା ଫିନିଶ୍ ହେଲା ଯେଉଁ ପିଲା ବେଶୀ ଖାଉଥିଲା ପିତାମାତା ବାହାର କରିଦେଲେ ଯେଉଁ ପିଲା ଏକାଦଶୀରେ ଯେଉଁଟା ଖାଇବା କଥା ନୁହଁ ଅନ୍ନ ଗ୍ରହଣ କରିବା କଥା ନୁହଁ ସେ ଭଗବାନଙ୍କୁ ଭୋଗ ଲଗାଇ ଖାଉଥିଲା ଯେହେତୁ ଗୁରୁଦେବଙ୍କ ଆଦେଶ ଆଉ ସେଇ ପିଲା ସ୍ଵୟଂ ଭଗବାନଙ୍କୁ ବି ସେବା ଦେଲା ତାକୁ ଖାଇବାକୁ ରୋଷେଇ କରିକି ଖାଇବାକୁ ଦେଲା ତାକୁ ନିମନ୍ତ୍ରଣ କରିଲା ଇଏ ଯେଉଁ ଭାଗ୍ୟବାନ ସେବା ଇଏ আর তাপরে আউ গোটে কো বড় ভাগ্যবান কাম কলা বহু বর্ষ ধরি যে আশ্রমরে গুরু সেবি জানি ন যে মাড়প কলে ভগবান স্বয়ং দর্শন দিকে এই পিলাটি মাধ্যমে গুরুদেব ভগবান দর্শন হেলা। তালে বন্ধু সরলতার যাপন করিবা সবু উচ্চ কুটিরে জীবন যাত্রা। তালে বন্ধু এই কাহাণীটি কিপর লাগিলা আশা করি কমেট করি জনাইবে যদি মনে করছেন এই কথাটি সমাজের কল্যাণ হব তাহলে আপনার মিডিও দেবে। পরিবার করেদবে পর্যন্ত একসাথী দেখবে তাহলে পরিশ্রম করে এই গল্পটি মু আপনার কহিলি মর পরিশ্রম সার্থক হব বন্ধু চ্যানেল সবসক্রাইব করে দিওত সমস্ত মদর প্রণাম জয় জগন্নাথ